গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 247 বাংলা। আজকে আমাদের অফিসের লিফট বন্ধ, হেঁটে 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 উঠেছি আমি, তাই জন্য একটু দেরি হলো, ক্লান্ত লাগছিল আমার বিভৎস লেভেলে, কারণ আমাদের অফিসটা প্রায় ছতলা। তো সকলকে স্বাগত জানাই, গুড আফটারনুন, ভেরি গুড আফটারনুন, ওয়েলকাম টু আড্ডা 247 বাংলা। আড্ডা 247 বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। কতগুলো বক্তব্য বলার আছে, আগামী 10 দিন মতন আমার এই চ্যানেলে ক্লাস হবে না। এই টাইমে ক্লাসটা হবে হচ্ছে WBCS টপার চ্যানেলে। জাস্ট 10 দিন, 10 দিন পরে আমি আবার তোমাদের যেরকম মিডিয়েভালের হিস্ট্রি পড়াচ্ছিলাম সেরকমই পড়াবো, সেই নিয়ে কোনো রকম অসুবিধা নেই। জাস্ট মাঝখানের 10 দিন আমার WBCS টপার চ্যানেলে ক্লাস হবে। এই চ্যানেলে আপাতত 10 দিনের জন্য দুটোর সময়ের ক্লাসটা বন্ধ থাকছে। তো ক্লাস শুরুর আগে বলে দিই, ক্লাস শুরুর আগে বলে দিই, ক্লাসের নিচে ডিসক্রিপশন বক্সে যাও। ডিসক্রিপশন বক্সে গেলেই একটা লিঙ্ক দেখতে পাবে, সেই লিঙ্কটায় জাস্ট ক্লিক করো। ক্লিক করলেই এই ব্যাচটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। কেমন, যেই অ্যাপটা ওপেন হয়ে যাবে তোমরা কি করবে, ওপেন করার পরে তোমাদের ইমেল আইডি অথবা তোমাদের ফোন নাম্বার, দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে অ্যাপটাকে রেজিস্টার করে নাও। রেজিস্টার করা হয়ে গেলে তোমরা কি করবে, তোমরা অটোমেটিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কুইজ, ম্যাগাজিন, জব অ্যালার্ট, সাবজেক্ট ওয়াইজ কুইজ, এগুলো পেতে থাকবে। যত সাবজেক্ট ওয়াইজ কুইজ তোমরা অ্যাটেম্প্ট করবে তত তোমরা কয়েন জিততে পারবে। যত সাবজেক্ট ওয়াইজ কুইজ তোমরা অ্যাটেম্প্ট করবে তত তোমরা কয়েন জিততে পারবে। কোড হচ্ছে আমার Y359। যারা এখনও মিসলেনিয়াসের সেকেন্ড ব্যাচ নাওনি তারা ঝটপট ঝটপট নিয়ে ফেলো, কোড ইউজ করো Y359। এছাড়া বলি, এই যে ক্লাসটা সেটা SSC এবং মিসলেনিয়াস পারপাস দুটো পারপাসই হয়, তোমরা সেটা অলরেডি জানো। দেখবে ওপরে থামনেলে মেনশন করা থাকে SSC এবং মিসলেনিয়াস পারপাস। তো SSCতে পুরো ইতিহাসটাই আমি তোমাদেরকে পড়াবো, অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, মিডিয়েভাল ইন্ডিয়া এবং মডার্ন ইন্ডিয়া, তিনটে পার্টি আমি তোমাদেরকে রেডি করে দেবো। তো SSCর নতুন ব্যাচ যেটা 29 নভেম্বর থেকে আসছে, 29 নভেম্বর থেকে SSCর নতুন ব্যাচটা আসছে, যারা যারা নিতে চাও তারা তারা ঝটপট নিয়ে নিতে পারো। চলো, তো হুমায়ুনের ওপরে আজকে আমরা MCQ করবো। তোমাদের মনে হবে যে ম্যাম আপনি তো ডিটেলে করাচ্ছিলেন, ডিটেলের আগে তাহলে MCQ কেন করাচ্ছেন। যেরকম বললাম, অ্যাজ আই সেড, যে আমি আপাতত আজকে MCQ করিয়ে দিচ্ছি, কারণ বাবর আমার সম্পূর্ণভাবে পড়ানো হয়ে গেছে। এবারে যেটা জানার সেটা হচ্ছে হুমায়ুনের কথা আমাদের জানার কথা, বাট যেহেতু সোমবার থেকে, আজকে শনিবার, সোমবার থেকে আমার বেঙ্গলি চ্যানেলে আগামী 10 দিন মতন ক্লাস থাকছে না, তার জন্য টপার চ্যানেলে ক্লাস থাকছে প্রতিদিন দুপুর 3টের থেকে। সেই পারপাস আজকে আমরা হুমায়ুনের টপিকের ওপরে MCQ সলভ করে নেব। অ্যাজ সুন অ্যাজ, যখনই আমার টপার চ্যানেলে ক্লাস দেওয়া হয়ে যাবে,
ওই 10 দিনের ক্লাস হয়ে যাবে, আমি আবার বেঙ্গলি চ্যানেলে তোমাদেরকে পড়াবো। তো তখন গিয়ে আমি ডিটেলে হুমায়ুন থেকে আকবর থেকে শুরু করে পরপর পরপর আবার করিয়ে দেবো। তাও থ্যাংক গড যে আমাদের সালতানাত পিরিয়ডটা হয়ে গেছে। কেমন গুড আফটারনুন, ভেরি গুড আফটারনুন সকলকে, আবারও অনেক অনেক স্বাগত জানাই আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে। আবার মনে করিয়ে দিই এসএসসির নতুন ব্যাচ আসছে এই মাসের 29 তারিখ থেকে। এসএসসির ব্যাচের সম্পূর্ণ ইতিহাস তোমাদেরকে আমি পড়াবো। কেমন, চলো ফার্স্ট কোয়েশ্চেন। ইন হুইচ ইয়ার ওয়াজ হুমায়ুন বর্ন, কোন বছর হুমায়ুন জন্মগ্রহণ করেন, কোন বছর হুমায়ুন জন্মগ্রহণ করেন। কোন বছর হুমায়ুন জন্মগ্রহণ করেন? 1505 নাকি 1508 নাকি 1510, কোনটা হবে আনসার? বাবরের জন্ম, মানে বাবরের 25 বছর যখন বয়স তখন হুমায়ুন জন্মগ্রহণ করেন, মানে নিয়ার অ্যাবাউট যখন বাবরের 24-25 বছর বয়স তখন হুমায়ুন জন্মগ্রহণ করেন। 1505 আনসার হবে না, অর্পিতা ভুল, অতনু ভুল, পরমেশ্বর ভুল, অদ্রিজা ভুল, দেবারুণ ভুল, নেচার বিউটি ভুল, মিঠুন ভুল, তুরাবুদ্দিন মোল্লা, আপনার পড়ানো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। 1505 হবে না, ববি সিং, 1505 হবে না, না 1510ও হবে না, সিক্সথ মার্চ 1508। সবাই ভুল করেছো, সবাই দেখে নাও, 6th March 1508। ডান, সবাই এক ধাক্কায় ভুল করেছো, পরমেশ্বর ঠিক করে নাও, সবাই ভুল, সবাই ভুল, অর্পিতা ঠিক করে নে। নেক্সট, ওয়ের ওয়েজ হুমায়ুন বর্ন, হুমায়ুন জন্মগ্রহণ কোথায় করেন। দেখো হুমায়ুনের জন্মের বহু পরে কিন্তু বাবর ভারতবর্ষে আসছেন, তাহলে 1508 হুমায়ুন জন্মগ্রহণ করছেন, আর যখন ভারত আক্রমণ করা হচ্ছে তখন কিন্তু 1526, সেই অনুযায়ী হিসেব করে আনসার করো। তাহলে হুমায়ুন কি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন? না। তাহলে কোথায়? দিল্লি এবং আগ্রা এগুলো ভারতবর্ষের পার্ট, তাই এগুলো তো সবার আগে হবে না। দিল্লি এবং আগ্রা এগুলো হচ্ছে ইন্ডিয়ার অংশ, তাই এগুলো তো একদমই হবে না, তাহলে কোথায় হবে? নিরুপমা কারেক্ট, কাবুল। কারণ কি? ববি কারেক্ট, অদ্রিজা কারেক্ট, দেবারুণ কারেক্ট, রাজু কারেক্ট, শ্রীদীপা কারেক্ট, সুখী সোরেন কারেক্ট, আকলিমা খাতুন ভুল, পরমেশ্বর ঠিক, শ্রীদীপা ঠিক, অর্পিতা ঠিক। একটা জিনিস মনে আছে, বাবর কাবুলে কাবুল জয় করেছিলেন 1504 নাগাদ, মনে আছে? বাবর কাবুলের রুলার হিসেবে যে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন, রুলার হয়েছিলেন 1504 নাগাদ বাবর, মনে পড়েছে? বাবর পড়ার সময় আমরা পড়েছিলাম 1504 নাগাদ বাবর কাবুলের বাদশাহ বলে নিজেকে ঘোষণা করছে 1505, কাবুল জয় করছে 1504। হুমায়ুন ইন দ্য মিন টাইম 1508 জন্মগ্রহণ করছেন, তাহলে ভারতের মাটিতে কখনোই নয়, কাবুলে, যখন বাবর মানে হুমায়ুনের বাবা কাবুলের সর্বেসর্বা, যখন হুমায়ুনের বাবা বাবর কাবুলের সর্বেসর্বা। বোঝা গেল? সবই একটার সঙ্গে আর একটা ইন্টার কানেক্টেড, আর কিছুই না। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ হুমায়ুন,
হুমায়ুনের আসল নাম কি? অরিজিনাল নেম, আসল নাম। আসল নাম কি হুমায়ুনের? জহিরুদ্দিন নাকি নাসিরুদ্দিন মোহাম্মদ নাকি জালাল উদ্দিন নাকি নান অব দ্য অ্যাবাব, একটাও না। কোনটা? একটু মিনিট টাইম দাও তো। না না, ঠান্ডা লাগেনি, লাভ ট্রাই করছি আমার মন্ত্রের মেয়ে। হ্যাঁ, নাসির, একদম ঠিক, নাসির উদ্দিন মোহাম্মদ। কেরালাবাসী আবার কে হলো? অদ্রিজা, কেরালাবাসী আবার কে হলো? আমি জাস্ট সুলতানাতের এমসিকিউ গুলো করছিলাম রেকর্ড, দেখি লাইভই হচ্ছে ক্লাস। আচ্ছা, কিন্তু এখন সালতানাত হচ্ছে না, এখন মোগল পিরিয়ড হচ্ছে। যে কাকে কেরালাবাসী পেলে এখানে অদ্রিজা? হ্যাঁ, পড়লো কেন, এখন কেরালায় থাকছে। উইচ অফ দ্য ফলোয়িং মুঘল এম্পায়ার ওয়াজ কল্ড সিকান্দারি আজাম? কাকে বলা হয়েছে সিকান্দারি আজাম? খোয়ান্দামির, ওনার পারিষদ, হুমায়ুনের পারিষদ। এসব ব্যাপারে ডিটেলে না বলে দিলে খুব মুশকিল অবশ্য। কোনো ব্যাপার না, আমি ডিটেলে আবার বলে দেবো। ওই যেরকম বললাম যে টপার চ্যানেলে আমার কিছুদিন মাত্র 10 দিন ক্লাস আছে, তারপরে এসে আমি এগুলো বলে দেবো, খোয়ান্দামির কেন বলেছিল কি জন্য। তো যাকে সিকান্দারি আজাম বলেছিলেন, হুমায়ুনকে টাইটেল দিয়েছিলেন সিকান্দারি আজাম। এবারে এতটুকু নর্মাল বুদ্ধি তো থাকাই উচিত যে ম্যাম পড়াচ্ছে হুমায়ুনের এমসিকিউ, তো সিকান্দারি আজাম এক্ষেত্রে আনসারটা হুমায়ুনই হবে, তাই না? উইচ সুফি অর্ডার ওয়াজ ফলোড বাই মোগল এম্পায়ার হুমায়ুন?
মানে সুফি সাধকদের যেটা নির্দেশ বা যেটা রুল, সেই রুলের মধ্যে কোনটা হুমায়ুন ফলো করতেন? বেসিক্যালি বাবর, হুমায়ুন, আকবর এরা সবাই সুফি সাধকদেরই ফলো করত। এরা সবাই ফলোয়ার অফ সুফি সেন্ট। তো যেরকমভাবে বাবর ফলো করত, সুফি সেন্টের মধ্যে যে সেক্টটা সেটাকে বলা হয় নাসাক, আর হুমায়ুন যেটা ফলো করত সুফি সেন্টদের মধ্যে সেটাকে কি বলা হয়, চিস্তি নাকি সাত্তারি না নাকশবাদী বা নাসাকবান্দি, কোনটা? এই নাসাকবন্দি সুফি অর্ডার ফলো করত বাবর, চিস্তি ফলো করত আকবর, আর সাত্তারি ফলো করত হুমায়ুন। বাট আলটিমেটলি এরা সবাই সুফি অর্ডারই ফলো করত, মানে সুফি সাধকদেরই সমস্ত কিছু ফলো করত। না, চিস্তি আকবর, চিস্তি ফলো করত আকবর। সুফি ধর্মের মধ্যেই ভাগ এগুলো, নাসাকবন্দি বা নাকশাবন্দি যাই বলো না কেন, নাকশাবন্দি অথবা নাসাকবন্দি এটা ফলো করতো স্ট্রিক্টলি বাবর, বাবর পড়ানোর সময় বলে দিয়েছিলাম। চিস্তি ফলো করত আকবর, সুফি সাধকদেরকে ফলো করা, আর হুমায়ুন ফলো করত সাত্তারি। তো এক্ষেত্রে আনসার হবে, হুমায়ুনের সম্পর্কে আমরা জানতে চেয়েছি, আনসার হবে সাত্তারি, বি। হ্যাঁ, টপারে ক্লাস পাবে তার মানে এই নয় আমি WBCS এর জন্য ক্লাস দিতে পারবো। আমি প্রচন্ড ওভার অকুপাইড, এত বড় আশাও মানে এখন থেকেই রেখো না যে আমার WBCS এ ক্লাস থাকবে, এতটা আশা রেখো না, কারণ SSC-র পুরো ইতিহাসটা আমাকে দেখতে হয়। তো পুরো ইতিহাসের ক্লাস SSC-র আমি নেব, তা WBCS এ শুধুমাত্র সুমিত স্যার এবং রহমান স্যারই ক্লাস নেবেন, কেমন? টপার চ্যানেলে ক্লাস হবে ঠিকই, কিন্তু WBCS এর জন্য না, WBCS এ আরও বেটার দরকার হয়। তো সেক্ষেত্রে সুমিত স্যার এবং রহমান স্যার আরও বেটারভাবে তোমাদের ক্লাস নেবেন, কেমন? চলো নেক্সট। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য গুরু অফ দ্য মুঘল এম্পায়ার হুমায়ুন? মুঘল এম্পায়ার, মোগল সম্রাট হুমায়ুনের গুরু কে ছিলেন? মঈনুদ্দিন চিস্তি, নাকি শেখ সালিম চিস্তি, নাকি শাহ মোহাম্মদ গাউস, কে? মুঘল এম্পায়ার হুমায়ুনের গুরু কে ছিলেন? দেখো, মঈনুদ্দিন চিস্তি, সালিম চিস্তি এরা কেউ হবে না, এরা কেউ হবে না, এটা পিওরলি রিলেটেড টু আকবর। চিস্তি মানেই আকবর, চিস্তি মেনশন থাকা মানেই হচ্ছে আকবর। তাই চিস্তি রিলেটেড কিচ্ছু বাবরও হবে না, হুমায়ুনও হবে না, তাহলে কি হবে? হ্যাঁ, সি হবে, সি মনে হবে। ছাড়ার কোনো রাস্তা আছে কি অদ্রেজা? কারণ আর তো অপশনে কিছু নেই, তো সি মনে হওয়া ছাড়া আর কোনো রাস্তা আছে কি? সবাই কারেক্ট, শাহ মোহাম্মদ গাউস, ইনি ছিলেন হচ্ছে, ইনিও একজন সুফি সেন্ট, ইনিও একজন সুফি সাধক। মুঘলসরা সবসময় সুফি সুফি সাধকদেরই নিজেদের গুরু মেনেছে, তো ইনিও নো ডাউট যে উনিও একজন সুফি সাধক। বাট এরা যে সেক্টের থেকে বিলং করতো, মানে সুফিবাদের আলাদা আলাদা সেক্ট হয়, আলাদা আলাদা পার্ট হয়, তো সেটা ছিল হচ্ছে সাত্তারি, সাত্তারি সেক্ট। কেমন? নেক্সট দেখি, ওয়ান অফ দ্য ফলোয়িং রাইটার্স হ্যাজ সেড দ্যাট হুমায়ুন কেম রোলিং ডাউন অ্যান্ড রোলিং অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার্ল্ড। কে বলেছেন হুমায়ুন কেম রোলিং ডাউন অ্যান্ড রোলিং অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার্ল্ড? কে বলেছেন? স্ট্যানলি, খোয়ানদামের, ইরফান হাবিব, কে?
আচ্ছা, আমি একটু আগে বললাম যে খান্দামের যিনি একজন ওনার পারিষদ, যিনি কিনা ওনাকে দুর্দান্ত উপাধি দিচ্ছেন, সৈয়দে আজাম, সে বলবে যে হুমায়ুন জাস্ট পৃথিবীতে এলো, একটু গড়াগড়ি খেলো, আবার পৃথিবী থেকে চলে গেল, এটা বলতে পারে? যারা বি আনসার করছো, শ্রীমা জানা, কালকের থেকে দেখছি পড়াশোনার সঙ্গে লাস্ট কত বছর ধরে কোনো রকম সম্পর্ক নেই। লাস্ট কত বছর ধরে শ্রীমা জানা, কালকেও দেখেছি তোমার আনসার, ঠিক কত বছর ধরে তোমার কোনো রকম সম্পর্ক নেই? কেন বললাম? কারণ ক্লাসে কনসেন্ট্রেশন লেভেল তোমার জিরো। যারা পড়াশোনার মধ্যে থাকে তাদের কনসেন্ট্রেশন লেভেলটা অন্তত সেই পর্যন্ত পৌঁছে যায়। ঐতিহাসিক একজন স্ট্যানলি লেন পুল একজন ঐতিহাসিক ইউরোপিয়ান হিস্টোরিয়ান, যিনি হুমায়ুন সম্পর্কে এই বক্তব্য বলেছেন। খোয়ান্দামিরের খেয়ে দেয়ে কাজ নেই, নিজে একজন পারিষদ, সে তার সুলতান বা সম্রাটের নামে এরকম কথা বলবে? আবার তাও আবার ইংরেজিতে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ হুমায়ুনস মাদার? হুমায়ুনের মায়ের নাম কি? মাহাম সুলতানা, গুলরুখ বেগম, দিলদার আগাচি, নাকি কেবি নয়? জলদি জলদি, কারোর আনসার পাচ্ছি না, জলদি। এবারে পেয়েছি, গুলরুখ বেগম বলছে সবাই। তো এটা তো বুদ্ধিমানের মতন জিনিস না অদ্রজা, এটাই তো বুদ্ধি। এটা তো সরি বলার কিছু নেই, এটা তো তুই ঠিক করেছিস। কম্পিটিটিভের পরীক্ষা দিচ্ছিস এবং এতদিনে এই জিনিসগুলো শিখেছিস, তাই না? পড়াশোনার সঙ্গে যদি কানেক্টেড না থাকিস, যদি না থাকতিস, তাহলে তুই এই চালাকিটা করতে পারতি না। এটাই তো বুদ্ধিমত্তার পরিচয়, এতে তো সরি বলার কিছু নেই। এটাতে তো আমার উল্টে তোকে সাবাস বলা উচিত যে হ্যাঁ ম্যাম, আমি ইংরাজিতে দেখেই ওটা আনসার করেছি। এটাই তো বুদ্ধি। কম্পিটিটিভ পরীক্ষায় সারা পৃথিবীর ইতিহাস, সারা ভারতবর্ষের ইতিহাস, সমস্ত এতগুলো সাবজেক্ট সবকি মাথায় রাখা সবসময় সম্ভব? এটাই তো চালাকি না? এই যে প্রিপারেশনটা নিচ্ছিস বা পড়াশোনার মধ্যে আছিস, এটাই তো বুদ্ধিমত্তা, এটাই তো তোর প্রশংসা করা উচিত। এটা তো সরি বলার কিছু নেই। সবাই ভুল, আনসার হবে মাহাম সুলতানা, ঠিক করে নাও। লেট যাচ্ছে, হ্যাঁ লেট যাচ্ছে। হ্যালো, গুলরুখ বেগম হবে না, হুমায়ুনের মায়ের নাম হচ্ছে মাহাম সুলতানা। ডান ডান, সবাই এক ধাক্কায় ভুল করেছে। মাহাম সুলতানা, সবাই ঠিক করো।
ডান চলো নেক্সট দেখি কি বলছে अगेंस्ट व्हिच स्टेट डिड एम्परर हुमायून मेक हिज फर्स्ट कैम्पेन कैम्पेन माने कि विद्रोह बा सेना पाठानो बा सेना निये एगिए जावा इनवेट करा युद्धेर जन्य आह्वान देवा तो सम्राट हुमायून बाबुरेर मृत्युर परे जखन उनी सम्राट होच्छेन एवं दिल्लीर सिंहासने बसछेन एज आ एम्पायर अनेक झमेलार मध्य दिए हुमायून के जेते हयेछे बाट बाबरेर जखन मृत्यु हो जाच्छे एबं तारपरे बाबर तो साराटा जीवन युद्धेर मध्येई केटे गेल आल्टिमेटली भारतवर्षेर अनेक जायगा उनी दखल करे फेललेन तै ना माने मेवाड़ तारपरे बांगला बिहार आसाम अनेक जायगा चितोड़ ए जायगागुलो उनी निजेर राजत्वेर मध्ये निये निच्छेन के बाबर तारपरे उनी मारा जाच्छेन एबं उनी एटाई चाइछिलेन जे हुमायूनी जेन ओनार परबर्ती সম্রাট হয় তো হুমায়ুন সম্রাট হয়ে ইন্ডিয়ার মধ্যে আরও নিজেদের এরিয়া বাড়াতে চাইছে ও যখন বাড়াতে চাইছে প্রথম কোন জায়গা ও অ্যাটাক করছে হুমায়ুন সম্রাট হওয়ার পরে শুভঙ্কর বেরা ভেরি গুড বয় ভেরি গুড বয় 1531 কালিঞ্জোর ফার্স্ট সম্রাট হওয়ার পরে প্রথম অভিযান চালাচ্ছে কালিঞ্জোর এই সময় কালিঞ্জোরের রাজা কে ছিল হ্যাঁ বিআরসি তো হবে না কারণ গুজরাটও উনি দখল করেছিলেন বলা হয় যে হুমায়ুনই প্রথম সম্রাট মুঘলদের যিনি কিনা গুজরাট খুব সফলতার সঙ্গে দখল করতে পেরেছিলেন বাট ওই টপিকে আসছি না গুজরাট মালওয়া এক্ষেত্রে সত্যিই হবে না কারণ মালওয়া বাবরই দখল করে ফেলেছিলেন তো কালিঞ্জোরের এই সময় যখন হুমায়ুন অ্যাটাক করেন কেউ বলতে পারবে কালিঞ্জোরের রাজা কে ছিলেন এনিওয়ান যখন হুমায়ুন মৃণাল শাবাশ একদম চান্ডেলা অথবা চান্ডেল চান্ডেলা অথবা চান্ডেল ডাইনেস্টির রাজা প্রতাপ রুদ্র দেবা প্রতাপ রুদ্র দেবা চ্যান্ডেলা ডাইনেস্টি সোমনা চ্যান্ডেলা ডাইনেস্টির রাজা অথবা চ্যান্ডেল ডাইনেস্টির রাজা যা উচ্চারণ করো চ্যান্ডেলা বা চ্যান্ডেল ডাইনেস্টির রাজা প্রতাপ রুদ্র দেবা উনি ছিলেন তখন কালিঞ্জোরের রাজা যখন হুমায়ুন অ্যাটাক করেছে সোমনা শেষা নয় মৃণাল হালদার ভেরি গুড ভেরি গুড ভেরি গুড হু ওয়াজ দ্য ফার্স্ট মুঘল এম্পায়ার টু কনকার গুজরাট একটু আগে আমি কথাটা বলছিলাম যে মুঘলদের ইতিহাসে প্রথম কোন মুঘল সম্রাট যিনি গুজরাট দখল করছেন হ্যাঁ হ্যাঁ গুড গুড সমনা মুঘলদের ইতিহাসে এক্ষুনি কথার মাঝখানেই আমি বলেছিলাম যে ফার্স্ট মুঘল এম্পায়ার মুঘলদের ইতিহাসে প্রথম কোন মুঘল সম্রাট যিনি কনকার করলেন জয় করছেন গুজরাট কনকার মানে জয়লাভ করা অ্যাটাক করছেন এবং গুজরাট দখল করছেন কে শাবাশ একটু আগেই বললাম আমি মুঘলদের মধ্যে একমাত্র গুজরাট প্রথম বাবর কখনো পুরোপুরি দখল করতে পারেনি দখল করেছিল হুমায়ুন তাই জন্য ইতিহাসে হুমায়ুনকে বলা হয় প্রথম মুঘল সম্রাট যিনি কিনা গুজরাট দখল করার মতন সাহস মানসিকতা দেখিয়েছিলেন বাবরও কিন্তু পারেনি এটা হ্যাঁ এমসিকিউ হুমায়ুন তো আনসারও হবে হুমায়ুন না আমি বলছি কথার কথার মধ্যে আমি বলে দিয়েছিলাম যে হুমায়ুন হচ্ছে প্রথম যখন অপশনে গুজরাট এবং মালওয়া ছিল সেই পারপাস আমি বলছিলাম যে গুজরাট প্রথম যদি কেউ দখল করে থাকে তাহলে সেটা সম্রাট হুমায়ুন তো সেই জিনিসটাকে মাথায় রেখে আমি আনসার করতে বলছিলাম চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আচ্ছা এই ব্যাপারে কিছু বক্তব্য আমি বলতে চাই সেটা হচ্ছে এসএসসি 29 নভেম্বর থেকে ক্লাস তোমরা পাবে মিশন এসএসসি যেখানে যেটা এবছরের ক্যালেন্ডার অনুযায়ী 2023 ক্যালেন্ডার অনুযায়ী তো সিজিএল সিএইচএসএল এমটিএস এই সমস্ত পরীক্ষা মানে কেন্দ্রীয় সরকারি পরীক্ষার জন্য ফুল একটা প্রিপারেশন কেন্দ্রীয় সরকারি সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিনেশনের জন্য ফুল একটা প্রিপারেশন যেখানে সম্পূর্ণ ইতিহাস পড়াবো তোমাদের আমি ভূগোল পড়াবেন সৌমা ম্যাম দীপাঞ্জন স্যার পলিটি
শুভদীপ স্যার রিজনিং, শাহিন ম্যাম জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, অপূর্ব স্যার ইংলিশ, ফিজিক্স পড়াবেন সুদীপ্ত স্যার, আর শুভময় স্যার পড়াবেন অঙ্ক। যারা সিজিএল, সিএইচএসএল এবং এমটিএসকে টার্গেট করছো, এই পারপাস বলি, এসএসসির ব্যাচে, মিশন এসএসসির যে ব্যাচটা বেরোয়, সেই ব্যাচে ইতিহাস আমি দুটো ল্যাঙ্গুয়েজে পড়াই, বাই ল্যাঙ্গুয়েজ থাকে। তার কারণ এমটিএসের পরীক্ষাটা এবার থেকে আলাদা আলাদা যে সকল জায়গায় অঞ্চল ভিত্তিক পরীক্ষা হয়, সেরকম অঞ্চল ভিত্তিক ভাষায় পরীক্ষাটা দেওয়া যাবে। মানে আমাদের বেঙ্গল থেকে যারা এমটিএস দেবে তারা বাংলায় অ্যাপিয়ার করতে পারবে, বাংলায় পরীক্ষা দিতে পারবে, বাংলা ভাষায় সে পরীক্ষা দিতে পারবে। বাট সিএইচএসএল বা সিজিএল এর ক্ষেত্রে বলি, সিএইচএসএল অথবা সিজিএল এর ক্ষেত্রে বলি, বলা তো হচ্ছে যে সিএইচএসএল এবার থেকে বাংলায় দেওয়া যাবে, কিন্তু যারা সিজিএল এর জন্য প্রিপারেশন নেবে, যতদিন না হচ্ছে আর কি সিএইচএসএল এর বক্তব্য ততদিন আমি বলছি না, সেক্ষেত্রে তো ইংরাজি জানতে হবে, কারণ হিন্দিতে নিশ্চয়ই কেউ বাংলার থেকে পরীক্ষা দেবে না। তোমরা যেটা একটা অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ থাকে সেটা হচ্ছে হিন্দি, এবার হিন্দিতে তো কেউ নিশ্চয়ই পরীক্ষা দেবে না, হিন্দি ভাষায় কোশ্চেনের মানে বুঝে তার আনসার নিশ্চয়ই করবে না, তো সেক্ষেত্রে ইংলিশই দরকার। তো এসএসসি ব্যাচে হিস্ট্রি কিন্তু সম্পূর্ণভাবে বাইলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজে হয়, মানে বাংলাতেও নোট থাকে, ইংরাজিতেও নোট থাকে। কেমন? তো এই ব্যাচে তোমরা কী কী পাবে? ফ্রি ইবুক পাবে, মান্থলি মক টেস্ট পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, আর এমটিএস এর জন্য ফেজ, বাকি ফেজ এক্সামের জন্য যে টাইপিং গাইড, টাইপ করা সেই গাইডেন্সটাও এই ব্যাচের মধ্যেই পাবে, আলাদা করে তোমাদের কিনতে হবে না। এই পারপাস বলি, 500+ লাইভ ক্লাস পাবে তোমরা, 500-র ওপর লাইভ ক্লাস পাবে, 500+ লাইভ ক্লাসেস পাবে। বাই চান্স লাইভ ক্লাস যদি করতে না পারছো, সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে রেকর্ডেড ক্লাস, বাট মিনিমাম 500+ লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, তার সঙ্গে ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে এক্সট্রা, টাইপের জন্যও তোমরা এক্সট্রা গাইডেন্স পাবে, আলাদা করে ব্যাচ নিতে হবে না। এই ব্যাচটা শুরু হচ্ছে 29শে নভেম্বর, এই মাসের 29শে নভেম্বর থেকে ব্যাচটা শুরু হচ্ছে। যাদের সম্পূর্ণ ইতিহাসের ক্লাস লাগবে, যারা মনের মধ্যে ঠিক করা আছে যে না ম্যামের থেকেই ইতিহাস করতে হবে, তো তারা এই ব্যাচটা নিতে পারো। কোড ইউজ করো আমার Y359, আমার কোড হচ্ছে Y359, Y359 ইউজ করলে মাত্র 2410 টাকায় তোমরা ব্যাচটা পেয়ে যাবে। 29শে নভেম্বর থেকে ব্যাচটা স্টার্ট হচ্ছে, কেমন? 29শে নভেম্বর থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে, আবারও বলে দিই, কোড ইউজ করো Y359, আমার কোড, মাত্র 2910 টাকায় তোমরা ব্যাচটা পেয়ে যাবে। সরি, 2410 টাকায় ব্যাচটা পেয়ে যাবে, 2910 নয়, 2410 টাকায় ব্যাচটা পেয়ে যাবে যদি এই কোডটা ইউজ করো। কেমন? চলো নেক্সট দেখা যাক, হু ওয়াজ দ্য ফার্স্ট মোগল এম্পায়ার। আচ্ছা, এই ক্ষেত্রেও বলি, প্রথম উনি, প্রথম মোগল সম্রাট যিনি কিনা সম্পূর্ণ মালওয়া দখল করে ফেলতে পেরেছিলেন, সেটারও আনসার কিন্তু হবে হুমায়ুন, বাবর হবে না। বাবরকে মালবার যারা রাজপুত রাজা ছিল তারা মিলিতভাবে হেরে গেছিল, এতে কোনো রকম সন্দেহ নেই, এতে কোনো রকম সন্দেহ নেই। মহারানা সাঙ্গের সঙ্গে মালবার রাজারাও যুদ্ধ করেছিল, বাট তারা হেরে গেছিল, কিন্তু মালবা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে বারবার বারবার প্রতিষ্ঠা করছিল যে আমরা মানছি না, আমরা নিজেদেরকে আলাদা বলছি। যেরকমভাবে চান্দেরির সঙ্গে বাবরকে আলাদা করে যুদ্ধ করতে হয়েছিল, ওই মহারানা সঙ্গের সঙ্গে যখন আলায়েড ফোর্স যুদ্ধ করেছিল সেই যুদ্ধেই কিন্তু ওরা হেরে গেছিল। টেকনিক্যালি ওরা বাবরের আন্ডারেই থাকার কথা, কিন্তু ওরা আলাদা হয়ে এসে আবার বলছিল যে না আমরা ইন্ডিপেন্ডেন্ট, বাবরকে আমরা মানছি না। সেই রকমই বাবর ওদের মিলিত শক্তিকে হারিয়েছিল মহারানা সঙ্গের সঙ্গে যুদ্ধের সময়, বাট ফাইনালি পুরোপুরি দখল করছে হুমায়ুন। তাহলে ফার্স্ট মোগল এম্পায়ার বা প্রথম মোগল সম্রাট মালওয়া সম্পূর্ণভাবে যদি দখল করে, সেটার আনসার হবে হুমায়ুন, বাবর হবে না। গুজরাটের ক্ষেত্রেও বাবর না, মালওয়ার ক্ষেত্রেও বাবর নয়। কেমন? চলো নেক্সট দেখি, ইন উইচ অফ দ্য ফলোয়িং ইয়ার ওয়াজ দ্য ব্যাটেল অফ চৌসা, প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন হুমায়ুনের ইতিহাসে, হুমায়ুনের ইতিহাসে প্রচণ্ড ইম্পর্টেন্ট যুদ্ধ, চৌসার যুদ্ধ, ব্যাটেল অফ চৌসা কোথায় হয়েছিল?
এবং কাদের মধ্যে হয়েছিল, ডেটটাও জানতে চায়। মৃণাল সাবাস ডেটটাও জানতে চায়। হুমায়ুন এবং আফগান রোলার, আফগান শাসক শের শাহের মধ্যে সংগঠিত হয়। হ্যাঁ, শের শাহ সুরি প্লাস হুমায়ুন। 26শে জুন হবে ববি, ওটা 27শে জুন হবে না। যদি কোনো এমসিকিউ বইতে দেখছো 27 জুন, বেসিক্যালি ওটা ভুল। অপশনে যদি 26 না থাকে তখনই গিয়ে 27শে জুন করবে, আদারওয়াইজ টেকনিক্যালি 26শে জুন হচ্ছে কারেক্ট। যদি অপশানে 26শে জুন মেনশান না থাকে তখন গিয়ে আমরা আনসার করব 27 জুন, আদারওয়াইজ ভেরি কারেক্ট হচ্ছে 26 জুন, 27 জুন নয়। কেমন ম্যাম টপিক পড়ান, এইসব কোয়েশ্চেন না পড়ি। আমার তো টপিক পড়ানো হয়ে গেছে, তুমি আজকে প্রথমবার ক্লাস করছো সৌরভ এসএসসি? নিশ্চয়ই আজকে প্রথম। আচ্ছা সৌরভ, তুমি যখন কাউকে কোনো কথা বলো না জেনেই বলে দাও, মানে তোমাকে কেউ বলে না যে তুমি মূর্খ, একে তুমি জানো না কি পড়ানো হচ্ছে বা কি পড়ানো হয়েছে, তারপরে এসে যখন তুমি কোনো মানুষকে ধরো বলছো, তো তোমাকে কেউ বলে না যে তুমি কত বড় মূর্খ? কেন নিজেকে হাসির পাত্র বানাও? ফার্স্ট টাইম আজকে ক্লাস করছো, এসেই বোকা বোকা কমেন্ট, না দেখলে না জানলে, কিচ্ছু জানো না, কিচ্ছু দেখোনি, এসেই একটা বোকা বোকা টপিক এবং সেই টপিকে বক্তব্য। নিজের ওপরে তো একটু মায়া হওয়া উচিত যে সবাই মিলে আমার উপরে হাসবে, এবার আমি না জেনে একটা কমেন্ট করে দিলাম, সবার সামনে আমাকে ছোট হতে হচ্ছে না জানার জন্য, তাই না? তাও ক্লাস 40 মিনিট হয়ে যাবার পরে, একে তো আগের ক্লাস করনি, তারপরেও 40 মিনিট পরে ক্লাসে এসে একটা বোকা বোকা কমেন্ট, মানে এগুলোর ইন্সপিরেশন কোথায় পাও? মানে নিজেকে ছোট করছে লোকজন, সেটা ইন্সপিরেশন কোথায় পাও? মানে ঘুম থেকে উঠে ভাল লাগে আমাকে একটু লোকজন ছোট করুক, আমাকে নিয়ে খিল্লি করুক, ভাল লাগে এটা ভাবতে? তাহলে তো ঠিক আছে, যদি এটা ভাবতে ভালো লাগে তাহলে তোমার কমেন্টটা একদম সুপার। উইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্স ওয়াজ ফট ইন দ্য দোয়াব রিজিয়ন অফ দ্য গ্যাঞ্জিস অ্যান্ড কর্মনাশা রিভার? এরা মুড নষ্ট করতে আসে না, এরা নিজেদেরই খিল্লি করতে আসে। প্লিজ ওদের খিল্লি কর, ওটাই ওদের জীবনের ফ্যান্টাসি, সব সব মানুষ ওদেরকে নিয়ে খিল্লি করবে। সে আর বলতে, বিমল আদ্রেজা, এরা তো একটা জিনিস বোঝে, এরা ডিস্টার্ব করতে আসে না, এরা চায় ওদের একটা জীবনের ফ্যান্টাসি সবাই মিলে ওদের খিল্লি করুক, সবাই মিলে ওই নামটা ধরে ছোট করতে থাকুক, এটাই মনে হয় জীবনের মোটিভেশন, তাই না? জীবনে ছোট হতে এসেছি পৃথিবীর মাটিতে, অপমান করো আমাকে। তো তোমাকে ভরে ভরে অপমান করা হবে, তুমি অত চিন্তা নিও না। কেমন সৌরভ? হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্স ওয়াজ ফট ইন দ্য দোয়াব রিজিয়ন অফ দ্য গ্যাঞ্জিস অ্যান্ড কর্মনাশা রিভার? দোয়াব রিজিয়নে গঙ্গা এবং কর্মনাশা রিভারের মাঝের অঞ্চলে কোন যুদ্ধ লড়া হলো? এই যুদ্ধটাই শেরশার সঙ্গে লড়া হয়েছিল।
এই যুদ্ধটাই শেরশাহর সঙ্গে লড়া হয়েছিল। ব্যাটল অফ কনৌজ, সবাই ঠিক, সবাই ঠিক। ব্যাটল অফ কনৌজ 1540, কাদের মধ্যে, কাদের মধ্যে? ব্যাটল অফ কনৌজ কার সঙ্গে কার? কার সঙ্গে কার? শেরশাহ ভার্সেস হুমায়ুন, একদম ঠিক। আফটার উইচ অফ দ্য ফলোয়িং ওয়ার ডিড শের খা অ্যাজিউম দ্য টাইটেল শেরশাহ? আগে নাম ছিল শের খা, আফগান রুলার শের খা নাম চেঞ্জ করে কোন যুদ্ধের পরে নাম নিলেন শের শাহ? না, পিএসসির এক্সামের জন্য খুব একটা দরকার নেই দেবারও, বাট পিএসসির মিসলেনিয়াসের পরীক্ষা তো ভয় লাগে যদি ডেট বাই চান্স দিয়ে দেয়, বাট জেনারেলি যদি তুই আমায় জিজ্ঞেস করিস ম্যাম লাগবে কি ডেট, এতটাও দরকার নেই। কিছু পার্টিকুলার মানে কোশ্চেনের জন্য আবার পিএসসি ডেট চায়, আর বেশিরভাগ ক্ষেত্রেই ডেট চায় না, বুঝতে গেল? ইয়েস ইয়েস ইয়েস, চৌসার, চৌসার ব্যাটেল অফ চৌসার পরে 1539-এর ব্যাটেল অফ চৌসার পরে যখন উনি জিতে গেলেন শেরশাহ, উনি নাম রাখলেন শের খান, ওনার নাম ছিল আফগান রুলার, উনি নাম চেঞ্জ করে নিলেন যেহেতু হুমায়ুনকে পরাজিত করেছেন, বিশাল ব্যাপার, দিল্লির সম্রাট বলে কথা, তাকে পরাজিত করেছেন, তাই না? তাই জন্য নাম নিলেন শের শাহ, এবং সুরি ডাইনেস্টি তার পরবর্তীকালে গিয়ে প্রতিষ্ঠা হচ্ছে দিল্লির মাটিতে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার ডিড দ্য ব্যাটেল অফ কনৌজ টেক প্লেস? একটু আগেই করেছো, কনৌজের যুদ্ধ, ব্যাটেল অফ কনৌজ, কনৌজের যুদ্ধ কত সালে হয়েছে? কোনো ব্যাপার না বিমল, কোনো ব্যাপার না, কনৌজের যুদ্ধ কত সালে হয়েছে? কনৌজের যুদ্ধ কত সালে হয়েছে? শাবাস, একটু আগেই সবাই আনসার করেছে, ব্যাটেল অফ কনৌজ 1540, তাই তো? ব্যাটেল অফ কনৌজ 1540। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার ইজ অলসো কল্ড দ্য ব্যাটেল অফ বিলগ্রাম? বিলগ্রামের যুদ্ধকে আর একটা কোন নামে ডাকা হয়? ব্যাটেল অফ বিলগ্রাম, প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, সালটা বলে দিচ্ছি, এবার আনসার করতে সুবিধা হবে। কোন যুদ্ধকে ব্যাটেল অফ বিলগ্রাম বলা হয়? এবারে আশা করি আনসার করতে সুবিধা হবে। কোন যুদ্ধকে ব্যাটেল অফ বিলগ্রাম বলা হয়, বিলগ্রামের যুদ্ধ বলা হয়? ব্যাটেল অফ কনৌজকে বলা হয় না, ব্যাটেল অফ চৌসাকে বলা হয় ব্যাটেল অফ বিলগ্রাম। অদ্রিজা কারেক্ট, বিমল ভুল, ব্যাটেল অফ কনৌজকে ব্যাটেল অফ বিলগ্রাম বলা হয় না, ভুল জানো, ব্যাটেল অফ চৌসাকে বলা হয় ব্যাটেল অফ বিলগ্রাম। আমি সালও মেনশন করে দিয়েছিলাম বিমল।
ব্যাটল অফ কানোজ কি 1539-এ হয়েছে? আমি সালও মেনশন করে দিয়েছিলাম 1539। তাহলে 1539-এ কি ব্যাটল অফ চৌসা কনৌজ হয়েছে? হয়নি। তাহলে শুভঙ্কর, না, ব্যাটল অফ চৌসাকে বলে না ব্যাটল অফ বেলগ্রাম। এ হবে অ্যান্সার। দ্য ব্যাটেল অফ কনৌজ ওয়াজ ফট অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? কোন নদীর তীরে ব্যাটেল অফ কনৌজ, কনৌজের যুদ্ধ হচ্ছে? ঠিক আছে, ডিটেল ক্লাসে আমরা আলোচনা করে নেবো ভাবি। তুমি যেটা জানো তুমি সেটাই আনসার করো, তুমি যেটা জানো তুমি সেটাই আনসার করো পরীক্ষার হলে। বাকিটা আমি ডিটেল যখন পড়াবো তখন বলে দেবো। কোন নদীর তীরে? মৃণাল সাব্বাস, পরমেশ্বর, ঠিক, গঙ্গা, গঙ্গা নদীর তীরে। ইন উইচ অফ দ্য ফলোয়িং ইয়ার ওয়াজ দ্য ব্যাটেল অফ মচ্ছিওয়ারা ফট? মচ্ছিওয়ারা কত সালে যুদ্ধ হয়েছে? মচ্ছিওয়ারা যুদ্ধ কত সালে হয়েছে? সমনা কারেক্ট, সেটাই হচ্ছে কথা। অর্পিতা, 1555। বাকিটা ঠিক করো। আবারও বলে দিই, মিশন এসএসসি যারা যারা নিতে চাও তারা তারা নিয়ে নিতে পারো। 29 নভেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। ব্যাচের দাম 2410 টাকা, কোড Y359। ইন উইচ অফ দ্য ফলোয়িং ইয়ার ডিড দ্য ওয়ার অফ শির হিন্দ টেক প্লেস? এটার আনসার হবে 1555। Chosa, 49 Kanauj, তো নেক্সট ওয়ান 55, ট্রু, আদ্রিজা ঠিক। তো সিরহিন্দ, এটাও সেমই জিনিস, 1555। এবং মাথায় রেখো 1555-তেই হুমায়ুন আবার দিল্লির সিংহাসন কিন্তু অধিকার করছে, তাই না? দিল্লির সিংহাসন আবার যদি কেউ দখল করছে সেটা হুমায়ুন, নতুন করে 1555। 1555 AD। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, ইন উইচ ইয়ার ডিড হুমায়ুন এগেন বিকাম দ্য রুলার অফ দিল্লি? এক্ষুনি বললাম কত সালে হুমায়ুন রিক্যাপচার দিল্লি থ্রোন, ট্রু। এক্ষুনি বললাম যে হুমায়ুন কত সালে দিল্লি আবার নতুন করে দখল করছে, আবার দিল্লিতে সুরি ডাইনেস্টি আর থাকছে না, নতুন করে দিল্লিতে আবার উনি শাসক হচ্ছেন এবং সম্রাট হিসেবে নিজেকে আবার প্রতিষ্ঠা করছেন, কত সালে? হ্যাঁ, তারপর আগ্রাও জয় করেন। সাব্বাস বিমল, সাব্বাস। ববি ঠিক, অলমোস্ট আফটার 15 ইয়ার্স, অলমোস্ট আফটার 15 ইয়ার্স, একদম ঠিক। তাহলে আনসার কি হচ্ছে? 1555 AD। এবং বিমল একটু আগে যেটা বললো যে আগ্রাও উনি দখল করেন, একদম ফ্যাক্ট, আগ্রাও উনি দখল করছেন ইভেনচুয়ালি। তারপরে তো তোমরা জানো আবার এই জিনিস হাতছাড়া হয়ে যাবার মতন সিচুয়েশন চলে আসে। আকবরকে অনেক কষ্ট করে আবার বেচারাকে দিল্লির সম্রাট হতে হয়।
মাঝখানে হিন্দু রাজা ঢুকে পড়ে হিমু। হিন্দু রাজা দিল্লিতে শাসন করতে শুরু করে, মানে আফটার পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান তো দিল্লীশ্বর ছিলেন, তো পৃথ্বীরাজ চৌহানের পরে ইসলামিক সাম্রাজ্যে দিল্লিতে মাঝখানে শুধুমাত্র হিন্দু রাজা হিমুই কিছুদিন রাজত্ব করতে পেরেছিলেন। আবার ইসলামিক ধর্মাবলম্বী রুলাররা চলে এসেছিল। মাঝখানের কিছুদিন, জাস্ট কিছুদিন একজন হিন্দু রাজার আন্ডারে দিল্লি ছিল, বাট আলটিমেটলি সেটাও হাত থেকে বেরিয়ে যায়। তো ক্লাস ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বিশেষ করে যারা এসএসসি এবং মিসলেনিয়াস প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে। কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেল আড্ডা 247 বেঙ্গলিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে রাখো, যাতে আমার ক্লাস এবং অন্যান্য স্যার ম্যাডামের ক্লাস তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। এই পারপাস বলি, আগামী 10 দিন মতন এইখানে আমার ক্লাস হবে না, জাস্ট 10 দিন। সেই সময়ের ক্লাসটা হবে WBCS টপার চ্যানেলে, আমাদের আড্ডা 247 বেঙ্গলিরই WBCS টপার চ্যানেলে আমার ক্লাস হবে 10 দিন। তারপরে যেখান থেকে আমরা শেষ করলাম, এই হুমায়ুন থেকেই আবার আমরা শুরু করব, কারণ হুমায়ুন আমাদের ডিটেলে পড়া হয়নি, তাই না? হুমায়ুন আমাদের ডিটেলে পড়া হয়নি। তো যেরকম আমি প্রমিস করেছিলাম যে আমি মধ্যযুগীয় ইতিহাস সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার করে দেবো, তো যেখান থেকে আমি এন্ড করলাম, যে হুমায়ুন থেকে আমাদের বেসিক্যালি পরপর পরপর প্ল্যান ছিল, পরপর পরপর জানবো, যাতে পুরো মধ্যযুগীয় ইতিহাস, না না বিমল এরকম কোনো ব্যাপার না, মধ্যযুগীয় ইতিহাস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তো ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট 10 দিন। তারপরে যেখান থেকে আমি ছেড়ে গেলাম, আমি সেখান থেকেই হুমায়ুন আবার পড়াতে শুরু করব। ডোন্ট ওয়ারি অ্যাট অল, হুমায়ুন জানবো, আকবর জানবো, আওরঙ্গজেব জানবো, অ্যাকচুয়াল মিডিয়েভাল পার্টের যেটা মেন জায়গা মুঘল এম্পায়ার, সেটা অনেকটা বড়, অনেকটা ভাস্ট। আমার পুরো ধরে ধরে পড়াতে আবার 1 মাস মতো সময় লেগেই যাবে। তো ডোন্ট ওয়ারি, কেমন সকলে ভালো থেকো, আমার অনেক অনেক ভালোবাসা নিও। ক্লাস ভালো লাগলে ঝটপট ঝটপট লাইক করে দিও, আমার ক্লাস লাইক করতে সবার প্রচণ্ড অসুবিধা হয়, তাই না? যাকে যারা যারা ফুড এসআইয়ের ক্র্যাশ কোর্স নিতে চাও, নিয়ে ভালো, কোড ইউজ করো আমার Y359। মিসলেনিয়াসের সেকেন্ড ব্যাচ, ওই ব্যাচও আমার ক্লাস পাবে। যারা যারা নিতে চাও সেক্ষেত্রেও কোড ইউজ করো আমার Y359। যারা যারা নতুন এসএসসির ব্যাচ নিতে চাইছো, 29 নভেম্বর এই মাস থেকে শুরু হবে, সেক্ষেত্রেও কোড ইউজ করো আমার Y359। এসএসসির ব্যাচের সম্পূর্ণ ইতিহাস তোমাদেরকে আমিই পড়াবো, কেমন? চলো সকলে ভালো থেকো, সোমবার থেকে WBCS টপার চ্যানেলে আমাকে লাইভ পাবে তোমরা ঠিক দুপুর 3টার থেকে, কেমন? চলো সকলে ভালো থেকো, আমার অনেক অনেক ভালোবাসা নিও, জয় হিন্দ।